হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকের ক্লাসটি আমরা 34 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব। ইতিমধ্যে এই চ্যানেলে অনেকগুলো বিষয়ের উপরে ভিডিও তৈরি করা হয়েছে, যারা দেখনি তারা দেখে নিজেদের স্কিল ডেভেলপ করে নিতে পারো। তো চলো এখন আমরা ক্লাসটি শুরু করি। আর হ্যাঁ, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো। তো দেখি কি বলছে। আমার স্বাস্থ্যে আমার দৈনন্দিন কাজের প্রভাব ফিরে দেখি। স্বাস্থ্য মেলায় আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য ও ধারণা জানলাম। এই অধ্যায়ের শুরুর দিকে আমরা স্বাস্থ্যে আমার দৈনন্দিন কাজের প্রভাব শিরোনামে একটি ছক পূরণ করেছিলাম। স্বাস্থ্য মেলায় যেসব স্বাস্থ্য তথ্য ও ধারণা অর্জন করেছি তার ভিত্তিতে আবার নিচের ছকটি পূরণ করি, দেখি আমাদের উত্তরে কোনো পরিবর্তন এসেছে কি না। নতুন ছকটি পুরনো ছকের সঙ্গে মিলিয়ে দেখি। তো এখন আমরা এই ছকটি ফিল আপ করবো এবং আগের ছকটির সাথে মিলিয়ে দেখব কি কি মিল অমিল রয়েছে, ঠিক আছে? এবং কোনো অমিল পেলে এর কারণটা আমরা দেখব। আমার দৈনন্দিন কাজ, স্বাস্থ্য মেলায় তোমরা যেসব তথ্য ও ধারণা পেয়েছো, ঠিক আছে, সেগুলো নতুন অ্যাড করতে পারো অথবা আগের তথ্যের সাথে তুমি মিলাতে পারো। আমরা দেখি কি বলছে। আমার দৈনন্দিন কাজ, প্রতিদিন কমপক্ষে 30 মিনিট ব্যায়াম করতে হবে। আমার স্বাস্থ্যের প্রভাব, তো ভালো চিহ্নটা দিয়েছে, ঠিক আছে, ভালো ইমেজটা দিয়েছি। কেন ভালো বা খারাপ মনে করেছি, ব্যায়াম না করলে শরীরের বিভিন্ন অংশে সমস্যার কারণ হতে পারে, ঠিক আছে। আগের ছকের সঙ্গে উত্তরের কোনো পরিবর্তন এসেছে কি, এলে তার কারণ কি? হ্যাঁ, আগের ছকে প্রতিদিন ব্যায়াম করার প্রয়োজনীয়তা সম্পর্কে জানতাম, কিন্তু কতক্ষণ ধরে ব্যায়াম করতে হবে তা কিন্তু জানতাম না, ঠিক আছে। প্রতিকারের চেয়ে রোগ প্রতিরোধের দিকে সবসময় মনোযোগ দিতে হবে, তো এটা তো ভালো। সম্ভাব্য রোগবালাই বাসা বাঁধার আগে যথাযথ পদক্ষেপ নেওয়া, যেটা ভালো একটা দিক। এখন এটা নতুন অ্যাড করা হয়েছে, তো তার জন্য এর উত্তরটা দেওয়া যাচ্ছে না। খাদ্য তালিকায় আমাদের দেহের জন্য প্রয়োজনীয় 6টি খাদ্য উপাদান রেখে খাদ্য থালা সাজানো, হ্যাঁ, এটা একটা ভালো দিক, স্বাস্থ্যের জন্য উপকারী। হ্যাঁ, আগের ছকে প্রতিদিন পুষ্টিকর খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা সম্পর্কে জানতাম, কিন্তু খাদ্যের যে প্রয়োজনীয় 6টি খাদ্য উপাদান আছে সে সম্পর্কে জানতাম না। প্রতিদিন বিভিন্ন ধরনের ইনডোর ও আউটডোর গেমস খেলা, স্বাস্থ্যের জন্য এটি উপকারী, তো না, ঠিক আছে। কারণ কি, আগের ছকের উত্তরের কোনো পরিবর্তন এসেছে কি, উত্তরের পরিবর্তন এসেছে না, সেজন্য না দিয়েছে। পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, স্বাস্থ্যের জন্য উপকারী, তো আগের ছকের সাথে আমার বর্তমান আনসারই কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, এ কারণে না দেওয়া হচ্ছে। খাওয়ার আগে হাত ধুয়েছি জীবাণু দূর করার জন্য, ঠিক আছে, তো না, এগুলো কিন্তু আগের ছকের, সেজন্য আমি আর পড়ছি না। যারা আমার আগের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই বুঝতে পারছো এগুলো আমার আগের ছকের, তো এগুলো তোমরা পড়ে নিবা। তারপর দেখি কি বলছে। আমার নতুন স্বাস্থ্য বৃক্ষ, আগে যে স্বাস্থ্য বৃক্ষটি তৈরি করেছিলাম চলো সেটি আবার দেখি। সেখানে সুস্বাস্থ্যের কোনো গুরুত্বপূর্ণ বিষয় বাদ পড়েছিল কি, তাহলে সেগুলোর যোগ করে নিচের খালি জায়গায় এবার আমরা নতুন আরেকটি স্বাস্থ্য বৃক্ষ তৈরি করি। আমাদের আগের স্বাস্থ্য বৃক্ষের সঙ্গে এবারের স্বাস্থ্য বৃক্ষের কী পার্থক্য রয়েছে সেটি আমরা খুঁজে বের করব। সুস্বাস্থ্যের বিভিন্ন উপাদান সম্পর্কে সঠিকভাবে জেনে ও বুঝে আমরা আমাদের নতুন স্বাস্থ্য বৃক্ষটি তৈরি করেছি। নিঃসন্দেহে এটি একটা দায়িত্বশীল ও গুরুত্বপূর্ণ কাজ, নিজেকে প্রশংসা করার মতো একটি কাজ আমরা করেছি, এজন্য আমরা নিজেকে ধন্যবাদ জানাই। এখন থেকে এর নিয়মিত চর্চা আমাদের সুস্বাস্থ্য গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো চলো আমরা এখন নতুন একটা স্বাস্থ্য বৃক্ষ অঙ্কন করব এবং এর বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরব, যেটা আমরা এর আগের ভিডিওগুলোতে করেছিলাম। এখানে দেখো একটা স্বাস্থ্য বৃক্ষ, ঠিক আছে, তো এই শাখাটা দ্বারা বোঝাচ্ছে যে নিয়মিত শরীরচর্চার যে গুরুত্বপূর্ণ বিষয়গুলা এখানে এগুলো তুলে ধরেছি, যেমন নতুন আইটেমগুলো অ্যাড করেছি এগুলা, যেমন নতুন কয়েকটি বিষয় অ্যাড করা হয়েছে, প্রত্যেক বেলায় খাদ্যে প্রয়োজনীয় 6টি উপাদান থাকা, বিভিন্ন ইনডোর ও আউটডোর গেমস খেলা, পুষ্টিকর খাবার দিয়ে সকালে নাস্তা করি, ঠিক আছে, এই আইটেমগুলো নতুন অ্যাড হয়েছে আর বাকিগুলো আগের বিষয়গুলাই, ক্লিয়ার? তারপর এই সবুজ শাখাটা দ্বারা বোঝাচ্ছে মন ভালো রাখার বিষয়গুলো, যেমন নতুন অ্যাড করা হয়েছে বিভিন্ন ইনডোর ও আউটডোর গেমস খেলা, পরিবারকে রান্নার কাজে সাহায্য করা, ঠিক আছে, আর সবগুলো আগেরই। তারপর এই শাখাটা দ্বারা বোঝাচ্ছে নিরাপদ রাখা, স্বাস্থ্যকর পরিবেশে থাকা, পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, রোগ প্রতিরোধ এবং টিকা দেওয়া উচিত, নিয়মিত স্বাস্থ্য চেক আপ, ঠিক আছে, এগুলো নতুন অ্যাড করা হয়েছে আর বাকিগুলো আগের, ক্লিয়ার? তোমরা এগুলো অবশ্যই পড়ে নিবা এবং প্রয়োজনে নোট করে নিতে পারো। তারপর দেখি কি বলছে তারা। আমার নতুন দিনলিপি,
আমার স্বাস্থ্য বৃক্ষটি নতুন করে তৈরি করেছি, এবার নতুন করে দিনলিপি তৈরি করার পালা। এই অধ্যায়ের শুরুতেই যে দিনলিপি তৈরি করেছিলাম চলো সেটি আবার দেখি। সেই দিনলিপিতে কী নেই, নতুন কী কাজ যোগ করা প্রয়োজন বলে আমরা মনে করি। এক্ষেত্রে স্বাস্থ্য মেলায় অর্জন করা স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ ধাপগুলো কাজে লাগবে। নিচের ছকে আমরা একটি সাপ্তাহিক কাজের পরিকল্পনা তৈরি করব। এক্ষেত্রে স্বাস্থ্যের প্রতিটি বিষয়ই যেন আমাদের দিনলিপিতে স্থান পায়। অর্থাৎ দিনলিপিতে যেমন শরীরের যত্নের জন্য কাজ থাকবে, তেমনিভাবে মনের যত্নের জন্য কিছু কাজও উল্লেখ করব। নিরাপদ ও সুরক্ষিত থাকার জন্য কী কী কাজ করব তাও লিখব। আগের মতোই নিচের ছকে সকাল দুপুর বিকেল রাত এভাবে সময় ভাগ করে দেওয়া আছে। শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এভাবে সাত দিনের ঘর দেওয়া আছে। কাজটি আরও ভালো মতো বুঝতে চাইলে প্রয়োজনে আমরা শিক্ষকের কাছ থেকে সাহায্য নিতে পারি, শিক্ষকের পরামর্শ নিয়ে নতুন দিনলিপিটি চূড়ান্ত করি। তো চলো এখন আমরা এই বক্সটা ফিল আপ করে ফেলি। দেখো এখানে বারগুলো নাম দেওয়া আছে, তারপর সকাল দুপুর বিকাল এবং রাত। তো শুক্রবারে সকালে তুমি কি করো, মুখ ধৌত করে ভালোভাবে সতেজ হই, 30 মিনিট হাঁটাহাঁটি করি বা জগিং করি, 1-2 গ্লাস বিশুদ্ধ পানি পান করি, পুষ্টিকর খাবার দিয়ে সকালে নাস্তা করি, সারাদিনের সব কাজের পরিকল্পনা করি, গোসল করে শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন করি, পরিবারের মধ্যে স্বাস্থ্য বিষয়ক মিটিং আয়োজন, ঠিক আছে। এখন দুপুরবেলা কী করি দেখো, খাবারের আগে জীবাণুনাশক সামগ্রী ব্যবহার করে হাত পা ভালো করে ধৌত করি, ঠিক আছে। পুষ্টিকর খাবার দিয়ে দুপুরের খাবার গ্রহণ করি, কিছুক্ষণ ঘুমিয়ে নিই। তো বিকেলে কী করি, পরিবারকে সাহায্য করি, ঘুরতে যাই, গৃহপালিত প্রাণীদের সেবা যত্ন করি, বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করি, লুডো খেলি, গল্পের বই পড়ি, বন্ধুদের সাথে মাঠে ফুটবল খেলি। রাত্রে কী করি, পরিবারের রান্নার কাজে সাহায্য করি, পড়াশোনা করি, খাবারের আগে জীবাণুনাশক সামগ্রী ব্যবহার করে হাত পা ভালো করে ধৌত করি, পুষ্টিকর খাবার দিয়ে রাতের খাবার গ্রহণ করি, দাঁত ব্রাশ করি, ঘুমাতে যাই, ঠিক আছে। তো শনিবারে কী করি, শনিবারে প্রায় শুক্রবারের মতো সেম কাজগুলি, ঠিক আছে। এখানে জাস্ট পরিবারের মধ্যে স্বাস্থ্য বিষয়ক মিটিংটা মিসিং, কারণ আমরা জাস্ট মিটিং সপ্তাহে একবার কিংবা দুইবার করলেই যথেষ্ট। এক্ষেত্রে শনিবারে রবিবারে সোমবারে দরকার নাই, প্রয়োজনে বৃহস্পতিবারে তুমি আবার স্বাস্থ্য বিষয়ক মিটিংগুলো করতে পারো। তারপর দেখো সব কিছুই ঠিক আছে, রবিবারে দেখো আগেরগুলোর মতো সব কিছু ঠিক আছে, জাস্ট নতুন একটা আইটেম অ্যাড হয়েছে, পড়াশোনা শেষ করে স্কুলের জন্য রওনা হই, কারণ আমাদের সাধারণত শুক্র শনিবারে স্কুল বন্ধ থাকে, সেই ক্ষেত্রে রবিবার থেকে আবার স্কুল অ্যাড হয়। তো সব কিছুই ঠিক আছে, রবিবারের ক্ষেত্রে দেখো নতুন আরও কয়েকটা আইটেম অ্যাড হয়েছে, বাসায় প্রাইভেটের শিক্ষক আসেন, ঠিক আছে। তারপর দেখো বিকেলবেলা এরকম আইটেমগুলো অ্যাড হচ্ছে, বন্ধুদের সাথে আউটডোর গেমস খেলা, উপন্যাস পড়া, ঠিক আছে, চারাগাছ রোপণ করা, এগুলো তোমরা পড়ে নিবা, পড়লেই বুঝতে পারবা। তারপর এভাবে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এভাবে 7 দিনের কিন্তু দেওয়া হয়েছে, তোমরা কি বুঝতে পেরেছ? তো চলো এখন আমরা পরবর্তী অংশে চলে যাই। তারপর দেখা যাক কী বলছে। সুস্বাস্থ্যের চর্চা, এগুলো তোমরা পড়বা, পড়লেই বুঝতে পারবা। এখানে দেখো আমার অগ্রগতি আমার অর্জন, নিচের ছকগুলো শিক্ষক পূরণ করবেন, এর মাধ্যমে আমাদের অগ্রগতি সম্পর্কে শিক্ষক ধারণা দেবেন, উৎসাহ দেবেন, কীভাবে আরও ভালো করতে পারি সেই উপায় জানাবেন। শিক্ষক কার্যক্রমের উপর ভিত্তি করে কাজগুলোর মান অনুযায়ী নিম্নলিখিতভাবে স্টার দিয়ে মূল্যায়ন করবেন। তো এগুলো শিক্ষকের কাজ, তো আমি এই ক্ষেত্রে এগুলো ফিল আপ করে দিচ্ছি। খুব ভালো হলে 3 স্টার, ভালো হলে 2 স্টার, আরও ভালো করার সুযোগ আছে 1 স্টার দিতে হবে, ঠিক আছে। তো চলো আমরা এখন এই ছকগুলো ফিল আপ করে ফেলি এবং ছক 2ও ফিল আপ করবো এবং সবশেষে ছক 3ও ফিল আপ করবো। ছক 1 আমার অংশগ্রহণ ও এই বইয়ের করা কাজ। তো দেখো সেশন 1 থেকে 4 শিক্ষকের মন্তব্য ও পরামর্শ, সেশনে আমার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, হ্যাঁ 3 স্টার দিয়েছে, অর্থাৎ খুব ভালো হয়েছে শিক্ষকের মন্তব্য, অংশগ্রহণের সময় অন্য শিক্ষার্থীদের প্রতি আমার শ্রদ্ধাশীল আচরণ, খুব ভালো হয়েছে, ঠিক আছে, এই বইয়ে করা কাজগুলোর মান খুব ভালো। তারপর দেখো সেশন 5 থেকে 9 রেটিং, শিক্ষকের মন্তব্য ও পরামর্শ,
ভালো হয়েছে কিন্তু আরও ভালো করতে হবে, কারণ এখানে টু স্টার পাওয়া হয়েছে। তারপর এগুলো সব ঠিক আছে, খুব ভালো হয়েছে, খুব ভালো, সেশন 10 থেকে 21 মধ্যে কিন্তু ঠিকই আছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো, ঠিক আছে। সেশন 22 থেকে 23 সেম। তারপরে ছকটা আমরা দেখি, স্বাস্থ্য মেলাই আমার দলের কাজ, মেলা আয়োজনকারীর দলের নাম, ঠিক আছে। এখানে আয়োজনকারী দলের নাম দিতে পারো, যেমন আমি এই ক্ষেত্রে দিতে পারি সবুজ। মেলা পরিকল্পনার কাজগুলোতে আন্তরিকতা, সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ, খুব ভালো হয়েছে। মিথস্ক্রিয়া ও আকর্ষণ তৈরিতে মেলায় প্রদর্শিত বিভিন্ন উপকরণের উপযুক্ততা, খুব ভালো হয়েছে। এই বইয়ে করা কাজগুলোর মান খুব ভালো হয়েছে, ঠিক আছে। তো এখন আমরা সবশেষ ছক 3 দেখব, আমার সুস্বাস্থ্য চর্চা। মেলা আয়োজনকারী দলের নাম সবুজ দিতে পারো, অথবা যে কোনো কিছু তোমরা দিতে পারো। রেটিং, শিক্ষকের মন্তব্য ও পরামর্শ, আমার করা পরিকল্পনাটির মান, খুব ভালো হয়েছে। পরিকল্পনা অনুযায়ী করা চর্চা বা কাজগুলো ডায়েরিতে লেখা, খুব ভালো হয়েছে। চর্চা কাজগুলোতে সুস্বাস্থ্যের সঠিক ধারণাগুলোর প্রতিফলন, খুব ভালো হয়েছে। তো ক্লিয়ার? তো এই পর্যন্ত আজকের ক্লাসটি। পরবর্তী ক্লাসটি আমরা দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করব। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি অন করে রাখুন ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান।